বন্ধুরা কেমন আছেন? সবাই আশা করি অবশ্যই ভালো আছেন। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বেইল বা জামিন। আপনি ভালো চরিত্রের হন, খারাপ চরিত্রের হন, অপরাধ করেন বা না করেন, নানা প্রকার কারণ বশত সেটা দেওয়ানি মামলার ক্ষেত্রে গণ্ডগোল অথবা ফৌজদারি মামলা আপনি কিন্তু অভিযুক্ত হইতে পারেন, আপনাকে পুলিশ গ্রেফতার কিন্তু করতে পারে। তো পুলিশ গ্রেফতার করার পরে আপনাকে পুলিশও আপনাকে মুচ লেখা দিয়ে ছেড়ে দিতে পারে, অথবা আদালতে গিয়ে আপনাকে জামিন নিতে হয়। অনেক ক্ষেত্রে আমরা বারবার শুনি নিউজ পত্রিকায় মিডিয়ামে, সেটা হচ্ছে যেটা যে আগাম জামিন। তা আসলে এই জামিন সংক্রান্ত বিষয় আজকে আমরা দেখব, যেটা আমাদের আলোচনা করে সিআরপিসিতে মূল জিনিসটা আমরা এখান থেকেই পাবো। আপনি যদি সিআরপিসি অর্থাৎ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর ফৌজদারি কার্যবিধি যদি আমরা পড়ি, সেখানে আমরা একটা পৃথক একটা চ্যাপ্টারই পাবো জামিন সংক্রান্ত বিষয় আলোচনা করে, যেটা চ্যাপ্টার হচ্ছে আমাদের 39। এখানে বেইল বা জামিন সম্পর্ক বিষয় আলোচনা করে। এখানে মূলত কিছু বেইলেবল অফেন্স, কিছু নন বেইলেবল অফেন্স নিয়ে আলোচনা করে। তবে এই সেকশনগুলোর বাইরেও জামিন সংক্রান্ত কিছু কনসেপ্ট আছে, সেটা আমরা দেখি। তারপরে এইখানে যে চ্যাপ্টারগুলার এই চ্যাপ্টারের মধ্যে যে আলোচনা সেটা আমরা দেখব। তো নর্মালি যখন দেখেন যে আপনি কি করেন, আপনি কোথাও যাচ্ছেন, পুলিশ আপনাকে জিজ্ঞাসাবাদ করলো, পুলিশের সন্দেহ হইলো, আপনাকে পুলিশ গ্রেফতার করে নিতে পারে। তাহলে আপনাকে যখন পুলিশ গ্রেফতার করলো, এই গ্রেফতার করার পর সিআরপিসি বলতেছে পুলিশ আপনাকে একবার গ্রেফতার করার পরে অবশ্যই আপনার নিজের বন্ডে অথবা কোনো জিম্মাদারের বন্ডে আপনাকে ছেড়ে দিবে, অথবা স্পেশাল ম্যাজিস্ট্রেটের কিসে আদেশ ক্রমে। তাহলে আমরা প্রথম সিআরপিসিতে কনসেপ্ট একটা পাচ্ছি, সেটা হচ্ছে সেকশন 63। আর মনে রাখবেন এই সিআরপিসির অধীনে ম্যাজিস্ট্রেট যেমন বেইল গ্রান্ট করতে পারে, পুলিশ অফিসারও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অপশন দেওয়া আছে, তারাও বেইল গ্রান্ট করতে পারে, শুধুমাত্র আদালতই করতে পারবে বিষয়টা এমন না। তাহলে প্রথম আমরা কনসেপ্ট পাচ্ছি 63-তে, যখন পুলিশ আপনাকে নানা প্রকার কারণবশত যদি আপনাকে গ্রেফতার করে, সেখান থেকে পুলিশ 63-এর অধীনে আপনাকে রিলিজ করে দিতে পারে, অথবা ম্যাজিস্ট্রেট স্পেশাল অর্ডার দিয়ে রিলিজ করতে পারে। তারপরে ধরলাম আপনি গ্রেফতার হইলেন, আপনাকে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করা হইল, পুলিশ রিমান্ডের জন্য আবেদন করলো, যদি রিমান্ড মঞ্জুর হয় সর্বোচ্চ 15 দিন পর্যন্ত দিতে পারে। তো 167-এর অধীনে আরেকবার বলা হচ্ছে ম্যাজিস্ট্রেটকে, যদি এই মামলার তদন্ত 120 দিনে যদি সমাপ্ত করা না যায়, তাহলে অপরাধের যে ধরন আমরা জানি খুবই হিনিয়াস প্রকৃতির কিছু অপরাধ আছে, তো এই জন্য সিআরপিসিতে নানা প্রকার অপরাধকে ভাগ করা আছে। অর্থাৎ যখন আপনি মামলাটা করবেন তখন দেখা হয় কগনিজেবল না নন কগনিজেবল, যখন জামিনটা দেওয়া হবে তখন দেওয়া হয় দেখা হয় যে জামিনযোগ্য না না অযোগ্য, যখন আপনি আপোষ করবেন সেখানে আপোষযোগ্য না আপোষ অযোগ্য, এই সমস্ত বিষয় দেখা হয়। তো 167-এর অধীনে যদি 120 দিনে যদি পুলিশ কি করতে না পারে, তদন্ত যদি সমাপ্ত করতে না পারে, আসামির একটা রাইট আসে 167-এর অধীনে সে জামিন পাইতে পারে। তারপরে আপনার বিরুদ্ধে যখন পুলিশ ইনভেস্টিগেশন করলো, যদি কোনো তথ্য প্রমাণ যদি না পায়, পুলিশ 169-এর অধীনে কি করতে পারে, আপনাকে পুলিশ কি করতে পারে, বেইল দিয়ে দিতে পারে। তাহলে আমরা তিনটা সেকশনের অধীনে কিন্তু বেইল জিনিসটা পাচ্ছি, 63, 167, 169। এখন ধরেন যে কোনো মামলা কি হইলো, আপনি কনভিক্টেড হয়ে গেলেন, এখন এই 426 বলতেছে আপনি যখন আপিল করবেন, আপিলটা পেন্ডিং আছে, লিভ টু আপিল গৃহীত হইলো, অথবা 1 বছরে কমে শাস্তি হইলো, আপনি আদালতকে সন্তুষ্ট করলেন যে আপনি আপিল করবেন, তাহলে আপনার শাস্তিটা স্থগিত থাকবে এবং আপনাকে কি বেল গ্রান্ট করা হবে। তার মানে আসামি কনভিক্টেড হওয়ার পরেও সে কি পাইতে পারে, বেল পাইতে পারে। এখন আমরা এই সিআরপিসির মধ্যে যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের বেইলের চ্যাপ্টারে আমরা এই 496, 497, 498 এই তিনটা সেকশনে বেইলের কথা বিষয় বলা আছে, সেগুলো আমরা জাস্ট একটু আমরা দেখে নিব। তো যখন আমরা এই 496 পড়বো, 496 প্রথমে বলতেছে যদি ওই অপরাধটা বেইলেবল হয়, যদি বেইলেবল অপরাধ হয়। এখন এটা আমরা কিভাবে বুঝবো, এটা যারা পুলিশ অফিসার আছেন, যারা আইনজীবী আছেন, অথবা যাদের কাছে সিআরপিসি আছে, তার পিছনে দণ্ডবিধির সেকশনগুলো কোনটা বেইলেবল কোনটা নন বেইলেবল সেখানে ডিফাইন করে দেওয়া আছে।
আর বিশেষ আইনে যদি বিচার হয় সেখানে লেখা থাকে যে এটা বেইলেবল অফেন্স না নন বেইলেবল অফেন্স। আপনার আসামি যাকে আপনি বেইল নিতে চাচ্ছেন সে যদি বেইলেবল অফেন্সে গ্রেফতার হয় তাহলে 496-এর অধীনে আপনার আসামির একটা অধিকার জন্মায় যে সে বেল পাইতে পারে। অর্থাৎ বেইলেবল অফেন্সে বেল পাওয়াটা হচ্ছে আসামির অধিকার, আদালতের কোনো ডিসক্রিপশন না। যদি আদালত যদি কোনো কারণবশত কোনো ব্যক্তিকে বেল যদি না দেয় সে লিখতে বাধ্য যে কেন সে বেলটা দিচ্ছে না। এখন এই বেইলের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম প্রথমে, তাহলে বেইলেবল অফেন্স যদি হয় 496-এর অধীনে যাব এবং এটা হচ্ছে আসামির অধিকার। অপর পক্ষে আমরা যদি 497-এর অধীনে যাই এটা হচ্ছে নন বেইলেবল অফেন্স। তো প্রথমেই একটা ভুল ধারণা মাথা থেকে সরান যে নন বেইলেবল মানে এমন না যে জামিন দেওয়া যাবে না। 496-তে ছিল বেইলেবল অর্থাৎ আসামির অধিকার, সে বাইরে মুক্ত থাকা তার অধিকার। কারণ আমরা জানি একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সাক্ষ্য প্রমাণ দ্বারা দোষী প্রমাণিত না হচ্ছে সে নির্দোষ। তার মানে একটা বেইলেবল অফেন্সে সে তো নির্দোষ যতক্ষণ পর্যন্ত কনভিক্টেড না হচ্ছে, কেন তাকে আপনি কি রাখবেন, আপনি তাকে আবদ্ধ করে রাখবেন, ওইটা তার অধিকার। কিন্তু নন বেইলেবল অফেন্সগুলো খুবই হিনিয়াস প্রকৃতির হয়, যেমন আপনার মৃত্যুদণ্ড, আজীবন কারাবাস, এই রকম অপরাধের যে শাস্তিগুলো আছে। তো এই নন বেইলেবল অফেন্স আবার দুইটা ক্যাটাগরিতে বিভক্ত। একটা ক্যাটাগরি হচ্ছে ম্যাজিস্ট্রেট যিনি আছেন ওনার ইচ্ছাধীন, উনি বেল দিয়ে দিতে পারেন। আর একটা ক্যাটাগরিকে বলা হচ্ছে প্রহেবিটরি, অর্থাৎ এর মধ্যে যদি পড়ে ম্যাজিস্ট্রেট বেল দিবেন না। এখন এর মধ্যে কোনগুলো, যেই অপরাধের শাস্তি কি মৃত্যুদণ্ড অর্থাৎ হত্যা মামলার আসামি অথবা যাবজ্জীবন মামলার যে শাস্তিটা হতে পারে এই রকম আসামিকে বেল দিবেন না। তাহলে আমরা নন বেইলেবল দুই ভাগে, একটা হচ্ছে যে ম্যাজিস্ট্রেট তার ইচ্ছাধীন দিয়ে দিতে পারেন, আর একটা বলা হচ্ছে ম্যাজিস্ট্রেটকে প্রহিবিট করা হচ্ছে। কিন্তু এখানেও ব্যতিক্রম দিয়ে বলতেছে যদি নাবালক হয়, জুবেনাইল হয়, যদি ইউথফুল অফেন্ডার হয়, সিআরপিসিতে যার বয়স 16 রাখা হয়েছে তবে 18 বছর পর্যন্ত যদি কি বয়স্ক কোনো বাচ্চা লোক হয়, যদি ওমেন হয়, যদি কেউ অসুস্থ হয়, কেউ যদি বয়সের কারণে অক্ষম হয়, এই সমস্ত গ্রাউন্ডে নন বেইলেবল প্রহিবিটরি ক্লাসের আসামিকেও জামিন দেওয়া যাবে, এমন এই কথাটাই এখানে বলা হচ্ছে যে তাকেও জামিনে রিলিজ করে দেওয়া যাবে। এখন এর পরবর্তী যদি আমরা আরো এখানে অনেক কিছু বলা আছে সেটা আমাদের জন্য কাজের না, বেইল সংক্রান্ত আমরা এতটুকুই জানলে আমাদের জন্য যথেষ্ট। 496-তে হচ্ছে বেইলেবল অফেন্স, 497-তে নন বেইলেবল অফেন্স। 497 নন বেইলেবল দুইটা ক্যাটাগরিতে বিভক্ত, একটা হচ্ছে যে নর্মাল বেল দিয়ে দিতে পারেন মেবি, আর একটা হচ্ছে প্রহেবিটরি। তবে যদি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হয়, যদি যাবজ্জীবন প্রাপ্ত হয় তাকে জামিন দিবেন না। ব্যতিক্রম হচ্ছে যদি 16 বছরের কম বয়স্ক হয়, মহিলা হয়, অসুস্থ হয়, বয়সের কারণে অক্ষম হয় তাদেরকে জামিন দিয়ে দিবেন। এখন একটা সেকশনকে ওমিট করা হয়েছে কত সালে, 1982 সালে। আমরা প্রতিদিন নিউজে শুনি যে আগাম জামিন বা এন্টিসিপেটরি বেল যেটা, সেটার একটা সেকশন ছিল 497-এ, যেটা 1982 সালে ওমিট করা হয়েছে, বিলুপ্ত করা হয়েছে। এখন সিআরপিসিতে আগাম জামিন বলে কোনো শব্দ নাই, কোনো কিছু নাই। কিন্তু বাস্তবে আমরা এখন যে ধারার প্রয়োগ পাই সেটা হচ্ছে 498-এর অধীনে কি করেন, হাইকোর্ট আগাম জামিনটা মঞ্জুর করেন। প্রকৃতপক্ষে 498-তে এক প্রকারের জামিনের কথা বলা আছে, সেটা হচ্ছে কনভিকশনের পরে। 496-তে আমরা দেখেছি আপিল যোগ্য হইলে, কিন্তু এইখানে যেটা বলা হচ্ছে যে আপিল গ্রান্ট করা যেতে পারে ইন এনি কেস হোয়েদার দেয়ার বি অ্যান আপিল অন কনভিকশন অর নট। কোনো একটা মামলার কি হইল, যদি কনভিকশন হওয়ার পরে আপিল থাকুক বা না থাকুক, এই 498-এর অধীনে হাইকোর্ট কি করতে পারে, জামিন দিতে পারে, সেশন কোর্টও জামিনটা দিতে পারে। আর এইটার সাথে আরেকটা যেটা যুক্ত সেটা হচ্ছে যখন একজন ব্যক্তিকে বন্ড সিগনেচারে বাধ্য করা হয় জামিনে রিলিজ করার জন্য, এখন ওই বন্ডের অ্যামাউন্টটাকে কম করার
ক্ষমতা আদালতের আছে 498, তাহলে প্রকৃতপক্ষে 498 যেটার অধীনে আগাম জামিন গ্রান্ট করা হয় এইটা বর্তমান সিআরপিসি তে কিন্তু এরকম কথা বলে না, যেটা 497 এতে ছিল যেটাকে ওমিট করা হয়েছে। 498 বলে যেটা যে বন্ড যেটা সিগনেচার করা হয় সেটার অ্যামাউন্টটা কম বেশি করা যাবে, এবং কনভিকশনের পরে আপিল থাকুক বা না থাকুক আদালত কি করতে পারে, জামিন গ্রহণ করতে পারে। তবে এইটা এই 498-এর অধীনে বর্তমানে যেটা করা হয় যে বেইলটাকে কি করা হয়, গ্রান্ট করা হয় আগাম জামিন। আগাম জামিন মানে হচ্ছে এফআইআর হয়েছে, আপনি এখনো গ্রেফতার হন নাই, আপনি আদালতের কাছে গেলেন আগাম জামিনের জন্য। আর এর পরবর্তীতে আমরা সবাই জানি যখন আসামিকে রিলিজ করা হয় তখন তার পার্সোনাল প্রাইভেট বন্ডে রিলিজ করা হইতে পারে অথবা তার জন্য সিউরিটি প্রয়োজন হইতে পারে। প্রাইভেট বন্ড হচ্ছে যাকে রিলিজ করা হচ্ছে সে নিজেই একটা নিজে বন্ড সিগনেচার করবে, আর সিউরিটি হচ্ছে তার পক্ষে আরও কেউ জিম্মাদার থাকবে, এটাই মূলত। তবে পরবর্তীতে বলা হচ্ছে যে এর কিছু যখনই বন্ড সিগনেচার করা হবে আসামিকে সাথে সাথে সেখান থেকে রিলিজ করে দেওয়া হবে। আদালত যদি মনে করে যে এই বন্ডটা নেওয়া হয়েছে এটা ইনসাফিসিয়েন্ট, নতুন করে জিম্মাদার নিতে পারে। কেউ যদি জিম্মাদার হয় কারো পরবর্তীতে চাইলে সে ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করে সে সেখান থেকে তার জিম্মা থেকে মুক্ত হইতে পারে। তো তাহলে আমরা মোটামুটি আজকের ভিডিওতে বেইল বা জামিন সংক্রান্ত বিষয়ে একজন কমন লেম্যান বেসিক ম্যান হিসাবে জানলাম, 63-এর অধীনে ম্যাজিস্ট্রেট পুলিশ আপনাকে জামিন দিতে পারে, 167-এর অধীনে ম্যাজিস্ট্রেট দিতে পারে, 169-এর অধীনে পুলিশ দিতে পারে, 426-এর অধীনে আদালত দিতে পারে। এটা ছাড়া 496-তে বেইলেবল অফেন্স, 497-তে নন বেইলেবল অফেন্স, 498-তে কনভিকশনের পরে এবং বন্ডের টাকাটাকে চেঞ্জ করতে পারে। আর আগাম জামিন যেটা সেটার যে সেকশন সেটা ওমিট করা হয়েছে, তবে 498-কে অনুসরণ করে হাইকোর্ট যে কাজটা করে সেটা হচ্ছে আগাম জামিন মঞ্জুর করে। তো আশা করি আপনাদের কাজে আসবে। যারাই বার কাউন্সিলে পরীক্ষা দিতে চান, আমাদের সাতকাহন ম্যারাথন কোর্স শুরু হচ্ছে মোটামুটি রবিবার থেকে, এখানে আমরা 26টি ক্লাসে বিভক্ত করেছি, টোটাল 7টা সাবজেক্টকে। আশা করি আপনারা উপকৃত হবেন। যদি আপনারা অ্যাডমিশন নিতে চান যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন।